হাই ফ্রেন্ড, হাই ফ্রেন্ডস, বেঙ্গলি ফুডি কাপের চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আজকে কি খাবার মেনু নিয়ে এসেছি বলে দিই। আছে বাসমতি রাইস তো আছেই, তার সাথে আছে বাঙালিদের অত্যন্ত প্রিয় কুচো চিংড়ি দিয়ে কচু শাক। কালকে যেটা বলছিলাম একটা স্পেশাল আইটেম। আর আছে আলু ভাজা, আর এটা মানে ইন্ডিয়ান স্টাইল সয়া চিলি চিকেন। এটা সয়া মানে সয়া সসটা বেশি দেওয়া আছে, সেই জন্য সয়া চিলি চিকেন বললাম। এটা সম্পূর্ণ ইন্ডিয়ান স্টাইল, চাইনিজ চিলি চিকেনের মতো না, একদমই না। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো, আর একটা আছে শুকনো লঙ্কা ভাজা। কচু শাক দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, ভীষণ প্রিয়। ছোট এরকম কুচো চিংড়ি দেওয়া হতে পারে। ও অনেকদিন ধরেই বলছিল, করব করব করে করা হয়ে উঠছিল না, তবে কালকে বললাম না পেয়েছি। কোনো কথা হবে না, লেভেল চিংড়ি পড়ছে। কচু শাক নিরামিষ ছোলা দিয়েও যতটা সুন্দর লাগে, চিংড়ি তো আলাদাই লেভেলের। ইলিশ মাছের মাথা, ও যেহেতু কাটা কাটা অতটা পছন্দ না, হ্যাঁ হ্যাঁ ওইটাই, ইলিশ মাছের মাথাটা দিয়ে না ওর একটু বেশি অসুবিধা হতো, অসুবিধা হয় বলতে বেশি কাটা কাটা। চিংড়ি তো এমনি প্রিয়, একটু ফিনিশিং এ মনে হয় ঘিও দিয়েছো বাসটা না? কচু শাক একটু ঘি দিলে বেশ ভোগ ভোগ লাগে, কিন্তু এটা যেহেতু চিংড়ি মাছ দেওয়া ভোগ নয় কিন্তু তবুও ভালো লাগে, অ্যারোমাটা পাওয়া যাচ্ছে ঘিয়ে। আর সামনের পাতে বাঙালিদের একটু ঘি দিয়ে তো আমাদের ভালোই লাগে, সেই জন্য শাকের মধ্যে যদি ঘিয়ের ফ্লেভারটা থাকে টানালা মাপতে হবে। বাইরে অ্যাজ ইউজুয়াল বৃষ্টি, আমাদের মতো কুচো চিংড়ি দিয়ে কাদের কাদের কচু শাক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে। সবারই পছন্দ হবে, চিংড়ি সবাই পছন্দ করে, আর কচু শাক তো মুখুরে চোখ একটা জিনিস। তাহলে এবার চিকেনটা নিচ্ছি, এই চিকেনটা আমার মা খুব ভালো করে। শাশুড়ি মায়েরই রেসিপি এটা, আজকে হঠাৎ খেতে ইচ্ছে করলো, একঘেয়েমি তো খাওয়াই হয়, এটা একটু অন্যরকম। এটা তো সিম্পল ভাবে বানানো না? হ্যাঁ একদমই সিম্পল, সয়া সসের একটা ফ্লেভার আছে, ভিনিগার, ভালো লাগে। কিন্তু এটা দিয়ে মানে চিকেনটাকে ওরকম ব্যাটারে ফ্রাই করে বা কর্নফ্লাওয়ার ওইসব একদমই না।
ঘিটা খুব লবণীয় হয়েছে দেখছি, তেল ছাড়ছে। চিকেনটা রুটি দিয়েও খুব ভালো লাগে, রুটি পরোটা ভাত তো আছে। খুবই ভালো টেস্ট হয়েছে। চিকেনের স্টোমাক তো আমার খুব প্রিয়, আলু বলেছি আমাদের এই ইটিং সব ভিডিও গুলো আমার শাশুড়ি মাও দেখেন। মা তোমাকে থ্যাংক ইউ এত ভালো একটা রেসিপি দেওয়ার জন্য। অঙ্কিতা মজুমদার আর প্রিয়াঙ্কা চক্রবর্তীকে অনেক ধন্যবাদ, তোমরা আমার প্রতিটা ভিডিও দেখো আর কমেন্ট করো, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে চলো আর আমাদের ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের কাছে। খুব সফট এই চিকেনটা, যেহেতু আলু যায় না তো সাথে একটু আলু ভাজা করে ভালোই লাগছে। ময়দা রুটির সাথেও ভালো লাগবে আর সাথে এরকম আলু ভাজা থাকলে। চিকেনের পরে রেসিপিটাতে পেঁয়াজটা হচ্ছে সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট না, তবে আমার মনে হয় ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দেওয়া যেতে পারে, ভালোই দেওয়া যেতে পারে। যেহেতু মায়ের রেসিপি, মা কখনো এটাতে ক্যাপসিকাম ইউজ করে না, ক্যাপসিকাম যে টেস্টটা একটু চেঞ্জ হতো। হ্যাঁ সেটা আবার ক্যাপসিকামের একটা নিজস্ব স্মেল আছে, এটা না পেঁয়াজ দিয়ে শুধু ভালো। ক্যাপসিকাম এমনি চিলি চিকেনে ঠিক আছে, কিন্তু এটাতে পেঁয়াজ দিয়ে আমার মনে হয় বেশি ভালো লাগে।
মানে নামটা সয়া চিলি চিকেন হলেও স্বাদ কিন্তু একদমই চিলি চিকেনের মতো না। চিলি চিকেন বলতে চিলি চিকেনের মতো লম্বা লম্বা করে লঙ্কা চিরে দেওয়া আছে জন্য চিলি চিকেন, যেহেতু সয়া সস ভিনিগার করেছে। কিন্তু আরো শুকনো শুকনো হলে আরো টেস্টি হয় খেতে, কিন্তু যেহেতু ভাত দিয়ে খাবো একটু গ্রেভি রেখেছি। খাবার খেয়ে বুঝতে পারছো কতটা ভালো লাগলো, খিদেও পেয়েছিল তারপর টেস্টিও হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আমার খুব ভালো লাগে, মানে আমাদের দুজনে কমেন্ট করতে খুব ভালো লাগে। যাই হোক, ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে করে আমাদের সব রেগুলার নোটিফিকেশন গুলো তোমাদের কাছে ঠিক সময় পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।